ভোট পরবর্তী হিংসা মামলায় সপ্তাহের প্রথম দিনে সওয়াল পাল্টা সওয়ালে উত্তপ্ত হয়ে উঠল হাইকোর্ট। একদিকে সরকারি আইনজীবীর অভিযোগ, খবরের কাগজের রিপোর্টের উপর ভিত্তি করে ভোট পরবর্তী হিংসা মামলায় এনএইচআরসির পক্ষপাতমূলক রিপোর্টে কাজ করায় তোলা হয়েছে তৃণমূল বিধায়কদের। অন্যদিকে আবেদনকারী পক্ষের আইনজীবীর অভিযোগ, পুলিশের রিপোর্টের থেকে প্রমাণসহ আরও বেশি খুন এবং ধর্ষণের অভিযোগ উঠে এসেছে এনএইচআরসির রিপোর্টে। একই সঙ্গে এদিন ফের মামলায় যুক্ত হতে চেয়ে আবেদন করেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী সপ্তাংশু বসু। এদিন মামলার শুনানির শুরুতেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দেল বলেন, আমরা শুনব কিন্তু মাত্র পাঁচ মিনিট। তখন জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী সপ্তাংশু বসু বলেন, পুরোটাই খবরের কাগজের উপর ভিত্তি করে রিপোর্ট। এই রিপোর্টে আমার সম্মানহানি করা হয়েছে, এখানে আমাকে ক্রিমিনাল বলা হয়েছে, যার উপযুক্ত প্রমাণ এনএইচআরসির কাছে নেই। এর জবাব দিতে উঠে আবেদনকারী আইনজীবী মহেশ জেঠমালানি বলেন, পুলিশ বলছে 29টি মার্ডার হয়েছে, অথচ এনএইচআরসি বলছে 52টা খুন করা হয়েছে এবং তার প্রমাণ দেওয়া হয়েছে। শুধু খুন নয়, ধর্ষণও হয়েছে 12টা। পুলিশের কাছে কোনো অভিযোগ করা সম্ভব হয়নি, হিংসা যে হয়েছে তা প্রমাণিত, বহু অপরাধমূলক অভিযোগ থাকলেও তা গ্রহণ করেনি পুলিশ। তখন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় প্রশ্ন করেন, আইনে আছে পুলিশ অভিযোগ না নিলে এসপির কাছে যাবে, সেখানেও না নিলে সরাসরি কোর্টে আসতে পারেন মানুষ, কিন্তু এখানে বাকিগুলো হয়নি। উত্তরে আবেদনকারী আইনজীবী মহেশ জেঠমালানি বলেন, বেশিরভাগই গ্রামের মানুষ, তারা এত কিছু জানবে কি করে, 3000-এর ওপর অভিযোগ, এদিকে পুলিশ বলছে 400 অভিযোগ। এই বক্তব্যের পর্যবেক্ষণে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, 5ই মে পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনে ছিল পশ্চিমবঙ্গ, তারপরে হিংসা বেড়েছে না কমেছে? উত্তরে আবেদনকারী আইনজীবী মহেশ জেঠমালানি বলেন, উত্তর নেই। 31শে জুলাই রাজ্য বলেছিল হলফনামা জমা দেবে, কিন্তু এনএইচআরসির রিপোর্টের ভিত্তিতে কোনো হলফনামা দিল না রাজ্য। তার মন্তব্যকে সমর্থন করে আক্রান্তদের পক্ষে আইনজীবী শামীর আহমেদ বলেন, আমি এনএইচআরসির কাছে বহু অভিযোগ জানাই, কোনো অভিযোগেই সাড়া দেয়নি। একজনের স্বামীকে হত্যা করা হয়েছে, এনএইচআরসিকে জানানো হলেও তারা সেখানে যায়নি বা ব্যবস্থা নেয়নি। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, রাজ্যের হয়ে একজন বলুন, বাকিরা সমর্থন করুন। আবেদনকারীদের সকলকে 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে, রাজ্যকে 2 ঘন্টা সময় দেওয়া হলো, আপনারা নিজেদের মধ্যে সময় ভাগ করে নিন। এরপরে পুলিশ পক্ষের আইনজীবী কপিল সিব্বল বলেন, এনএইচআরসির তদন্তের ক্ষেত্রে সঠিক পদ্ধতি অবলম্বন করা হয়নি। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, মানবাধিকার কমিশনের বিষয়টির আইনের ব্যাখ্যা আলাদা, এখানে আদালতের রায়ের রিপোর্ট দিয়েছে কমিশন। জবাবে পুলিশ পক্ষের আইনজীবী কপিল সিব্বল বলেন, আমি আশ্চর্য হয়েছি কমিটি রাজ্যের অফিসারদের প্রতি বায়াস, এটা কমিটির কাজ নয়, আদালতের রায় ভুল আমি বলিনি, আমি বলেছি কমিটি গঠনের পদ্ধতি, আদালত যদি নিজে কমিটি গঠন করে দিত কিছু বলার ছিল না, কমিটি গঠন করেছে কমিশন, যে কমিটিতে আছে বিজেপির সদস্যরা। কমিটির সদস্যদের টুইটার দেখলেই বোঝা যায় তারা কোন দলের। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি।